আজকে 12টার সময় খবর আসে যে কালাপুরি পঞ্চায়েতে টিপরা মোথা সংস্থা তালা লাগিয়ে দিয়েছে এবং ভিতরে স্টাফকে ঢুকিয়ে রেখে তালা লাগিয়ে দিয়েছে। সে খবরে আমি গর্জি ওসি আমরা আসি, এসে দেখি যে এখানে প্রায় 30-35 জন টিপরা মোথা সংস্থক মহিলা সহ তারা এখানে কালাপুরি পঞ্চায়েত অফিসে তালা দিয়ে ভিতরে স্টাফকে রেখে তালা দিয়েছে। তাদের কাছে রিকোয়েস্ট করি যে সরকারের বেশি করে তালা না দেয়, এটা দেন। তো অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা তালা খুলবে না। তখন আমি বলি বোঝা এটা তো মানে অনেক ঠিকাদার আপনারা খুলে দিই। তো কথা বলার সাথে সাথেই কয়েকজন সমর্থক উত্তেজিত হয়ে আমাদের পুলিশ এবং টিএসআর উপর আক্রমণ শুরু করে এবং গুলতি বিয়ারের বোতল ইট দিয়ে আমাদেরকে ঢিল মারতে শুরু করে। তো তাদের প্রতিযোগিতাকে আমরা আমাদের ফোর্স কম ছিল, আমরা কিছু সময় ফোর্স রেজুলেশন দিয়েছি, আমরা কিছুটা পিছিয়ে রাখতে এসেছি যাতে তাদের আক্রমণের ফলে আমি নিজে আহত হয়েছি এবং আর পাঁচ ছিল টিএসআর আহত হয়েছে। কতজন টিএসআর কর্মী আহত হয়েছেন? চারজন টিএসআর। আপনাকে কী লেগেছে? আমার ওই তো বুকে ইট মেরেছে, গুলতি দিয়ে মেরেছে, বিয়ারের বোতল দিয়ে ঢিল দিয়েছে, খাইয়ে রেখেছে, পায়ে নিয়েছে। এগুলো কিসের দাগ? বিয়ার ইট এবং গুলতির দাগ, গুলাইল যেটা আমরা কই বাংলাতে। কী নাম আপনার? আমার নাম রাজীব দেবনাথ। OC-R.Pur PS। OC-R.Pur PS।